আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মধ্যে এমন কিছু গুণ দিয়েছিলেন, এমন চরিত্রের অধিকারী করেছিলেন। আল্লাহ সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা কালামের 4 নম্বর আয়াতে বলে আমি আল্লাহ কেমন চরিত্রের অধিকারী করে আমার হাবিবকে পাঠাইছি জানো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মধ্যে এমন কিছু গুণ, এমন কিছু বৈশিষ্ট্য ছিল, এমন কিছু আলাদা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সেন্ড করে দিয়েছিলেন যে আমার নবীজির চেহারা দেখে, কথাবার্তা দেখে ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। একজন একজন বেঈমান যুবক আমার নবীজিকে মারার জন্য নবীজির কাছে গেছে, তলোয়ারি নিয়ে, পিছনে তলোয়ারি খুইসা নিয়ে নবীজির দরবারে চলে গিয়েছে। তো আমার নবীজিকে যখন দেখেছে নবীজি ওই বেঈমানকে কাছে দেখে নিয়ে কোলাকুলি করলেন, কপালে একটা চুমু দিলেন, কি করলেন, কোলাকুলি করলেন, কথা বললেন। এখন ওই যুবক বেঈমান চিন্তা করে, যাহারে এই মানুষটার মারতে আসছি আমি, কত সুন্দর ব্যবহার করছে, আমি যে মারতে আসছি অথচ আমাকে কোলাকুলি করে, আমার কত আদর করলো, কত সুন্দর আমার বিষয় জিজ্ঞেস করতেছে, এত ভালো একটা মানুষকে আমি কিভাবে মারি, আর মারে নাই, আস্তে করে চলে গিয়েছে। কয়েকদিন পরে স্বপ্ন দেখে যে আমার নবীজির সঙ্গে ওই যুবক জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। পরে আমার নবীজির দরবারে ওই যুবক চলে এসেছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কয়েকদিন আগে আমি যুবক আসছিলাম আপনার কাছে, আপনার মনে আসেনি? আমার নবী ডাক দিয়ে বলে, এ যুবক, হ্যাঁ আমার মনে আছে, আমার মনে আছে, আমার মনে আছে। বলো আবার কেন আসছো? বলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 20-25 দিন আগে আমি আসছিলাম, কেন আসছিলাম জানেন? আমি তো আপনাকে দেখার জন্য আসি না, আমি আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আপনার সামনে আসছিলাম, কিন্তু আপনার এত সুন্দর আচরণ, এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি আর আপনাকে মারতে পারি নাই, আমি বাড়িতে চলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি আর আপনি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটা শর্ত আছে, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে কিন্তু আমি নামাজ পড়ব না, কি পড়ব না। যদি আমগো কাছে কেউ এক কইতো যে মিসবা হুজুর হুনেন, আমি কালেমা পড়ে মুসলমান হব কিন্তু নামাজ পড়তে পারবো না, কোনোদিন নামাজ পড়ব না, আমরা কি কইতাম জানেননি? তুই বাইরে, তোর মুসলমান দরকার নাই, কথা বলছে না কেন? বলতাম তোর মুসলমান দরকার নাই, তুই কাফের থাক। অথচ আমার নবীজির মেজাজ কেমন ঠান্ডা ছিল, মেজাজ কেমন ঠান্ডা ছিল দেখেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ কেমন ঠান্ডা ছিল দেখেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও যুবক, ঠিক আছে, তুমি যা বলেছো তাই হবে, তোমার নামাজ পড়ার প্রয়োজন নাই, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ আল্লাহ বহু তোর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু তোর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো জোরে দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুসলমান ভাইয়ারা, ওই যুবক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পর ওই যুবক খেয়াল করে দেখে সবাই মসজিদে নামাজ পড়ার জন্য যায়। যুবক মনে মনে চিন্তা করে সবাই কালেমা পড়ে মুসলমান হওয়ার পর সবাই মসজিদে যায়, আর আমি মুসলমান হইয়া কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওই যুবক দৌড় মেরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। ওই যুবক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, আমি যে বলেছিলাম শুধু কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, মুসলমান হওয়ার পর নামাজ পড়ব না। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায় দেখলাম সমস্ত মুসলমানরা নামাজ পড়ে, আমি কেন পড়ব না? আমিও নামাজ পড়ব, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? কিন্তু আমি উযু করতাম না, কি করব না, আমি উযু করতে পারবো না। আমার নবীজি মনে মনে চিন্তা করে, এই তো মোটামুটি লাইনে চলে এসেছে যে নামাজই পড়তে চায় না, সে এখন নামাজ পড়তে আসছে। যখন নামাজ পড়তে আসবে সে তো অটোমেটিক উযুওয়ালা হয়ে যাবে, সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারাম, বলে ঠিক আছে, তোমার অজু লাগবে না, তুমি নামাজ পড়তে আসো। নামাজ পড়তে যখন এসেছে সবাইকে দেখে অজু করে তারপর মসজিদে ঢুকে নামাজে ঢুকে, ওই যুবক অজু করা আরম্ভ করে দিয়েছে, অজু করে তারপরে নামাজের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কোনো পর্যন্ত হাত ধৌত করতে হয়, যেখানে কোনো পর্যন্ত হাত ধৌত করতে হয়, পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনু পর্যন্ত পা ধৌত করতে হয়, এই অজুর বিধানগুলো ওই যুবকও জানে। ওই যুবক তাকায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কোনো পর্যন্ত না ধইয়া পুরা এই পর্যন্ত কাঁধ পর্যন্ত হাত ধৌত করতেছে। ও আমার মুসলমান ভাইয়ারা, ওই যুবক ডাক দিয়া বলে, ও আলী, কি ব্যাপার? নবীজি তো বলেছে যে কোনো পর্যন্ত হাত ধৌত করতে হবে, আর তুমি দেখি পুরা ঘাড় পর্যন্ত ধৌত করো, কারণটা কি বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও যুবক শোনে নাও, আমার নবীজি তো বলেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, ওজুর পানি যেখানে পৌঁছাবে সমস্ত সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় সাথে সাথে, আর কেয়ামতের ময়দানে সেই অঙ্গগুলো নূরের ঝলকানিতে জমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। পড়েন ও আমার মুসলমান ভাইয়ারাম, এবার ওই যুবক ডাক দিয়া বলে, ও আলী, তাহলে আমি আর কোনো পর্যন্ত ধুবো না, আমি এই পর্যন্ত ধুবো না, আমি পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আমি গোসল করে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু সব সগিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, সব জায়গা থেকে কিয়ামতের ময়দানে ওজুর পানি যেখানে যেখানে বাজবে নূর চমকাইতে থাকবে। ও আলী, আমি চাই আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাক। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা